মাগরীবের পরার দোয়া নিম্নলিখিত দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পাঠ করতেন এবং অন্য সকলকে পাঠ করার জন্য উপদেশ দিতেন হজরত আব্দুল্লাহ বিন আব্বাস তাআলা আনহু বর্ণনা করেছেন বাদ মাগরীব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নের দোয়া পড়তেন আল্লাহুম্মা আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন দর্শক আমি আপনাদেরকে আরেকটি দোয়ার কথা বলবো মাগরিব নামাজ পরে সালাম ফিরাইয়া কারো সাথে কথা না বলে আল্লাহম্মা আদিরিনী মিনান্নার এই দোয়াটি আপনারা পাঠ করবেন রসুলুল্লাহ সাল আলহিম বলেন যে ব্যক্তি আল্লাহম্মা আদির মিনান্নার সাতবার পাঠ করবে মাগরীব নামাজের পরে ওই বান্দা ফজরের নামাজের পূর্বে তার যদি মৃত্যু হয় তাহলে ওই বান্দা জান্নাতি হবে সোবাহান আল্লাহ হামদিহি এবং যে বান্দা ফজরের নামাজ পড়ে আল্লাহম্মা আদিরিনী মিনান্নার সাতবার পাঠ করবে ওই বান্দা যদি মাগরীব নামাজের পূর্বে তার যদি মৃত্যু হয় তাহলে ওই বান্দা জান্নাতি হবে সোবাহান আল্লাহ এই দোয়াগুলো আল্লাহম্মা আদিরি নিমিনান্নার পাঠ করে আপনারা এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটার এখানে বাংলা উচ্চারণ দেওয়া আল্লাহ আল্লাহম্ম আমসাইনা ও আমসাল আপনারা এটা দেখে দেখে পড়বেন এবং এই দোয়াটার অর্থ খুবই চমৎকার আল্লাহর নামে আমরা বৈকাল করলাম এবং সমাজ বৈকাল হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ সারা কোনো মাহবুদ নেই তিনি একক তার কোন শরীর নেই সমাজের অধিপতি তিনি এবং সমস্ত প্রশংসা তার তিনি সর্ববিষয় ক্ষমতাবান সোহান অল্লাহ হিবেহামদিহি আপনার এই দুয়াটি পাঠ করবেন কেননা নবিকর্ম সল্লাহ আলাহিসাল্লাম মাগরিব নামাজ পরে এই দুয়াটি পাঠ করতেন আরেকটি দুয়া আছে অল্লহ হোম আস আলুকা খৈ র মাফি হা দিহিলাইলাতি ও মা বা দা হা ওয়া আউ দুবিকা মিং সাররি মাফি হা هذه الليلة وشر ما بعدها رب أعوذ بك من الليل ومن سوء الكبير এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনার এখান থেকে এই যে এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনার স্ক্রিনশট দিয়ে এখান থেকে বাংলা উচ্চারণটি আপনারা শিখে নেবেন